নিশা বাক্সার তামুলপুরত চোকা অস্ত্রে চিকিৎসকক আক্রমণ। ডক্টর গৌতম মেধি নামের চিকিৎসকজন নিশা সুমন বসুমতারী নামের এজন প্রাক্তন সেনার আক্রমণত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। ডাক্তারগীর পত্নী আর কন্যাকো প্রহার করে সুমন বসুমতারী নামের লোকজনে। নিশা চিকিৎসকগীর সরকারি আবাসত উপস্থিত হয়ে প্রথমতে তর্কত লিপ্ত হয়, তারপর চোকা অস্ত্রে প্রহার করে লোকজনে। নিশায় ডাক্তার মেধির পত্নী আর কন্যাসহ উন্নত চিকিৎসার বাবে রঙিয়ালয় নিয়া হয়। ইতিমধ্যে তামুলপুর আরক্ষে করায়ত্ত করবলে সক্ষম হয় সুমন বসুমতারী নামের লোকজনক। ঘটনাক কেন্দ্র করে তামুলপুর তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনাক তামুলপুর মহকুমা আঞ্চলিক ছাত্র সন্থা, নিখিল বড়ো ছাত্র সন্থাকে আদি করে বিভিন্ন দল সংগঠনে গরিহণা দিছে। কি হয়েছিল কবচোন? আজি ঠিক ৯:২৫ আমার দরজা খোলা আছিলে, কমপ্লিট খোলা থাকলে মই অলপ ঘরক ফোন করে আছিল। ঠিক সেইখানি সময়তে এজন আমার পূর্ণিয়ারপরা লড়া এজন গৈছে সোমেন বসুমতারী বলে, তেখেতে গৈ ডাইরেক্ট মোট গণডুমলৈ গৈছে। এটা মিসেসর লগত কিবা কথা অলপ পাতি আছিলে, তারপর মিসেসে কলে যে আপনি অল্প বাইর আহক, কি আছে সার আহি আছে। যেটা মই আহিলো, মই আহি দেখা পালো বলে কি হল, বলে স্যার আপনি মোর মিসেসক কিছুদিন আগত চাইছিল ডেলিভারি অবস্থাত, স্যার কিন্তু মিসেস আপনার তাত চার পিছত আপনি রেফার করেছিল রঙিয়াত, কিন্তু রঙিয়াত গিয়ে পেশেন্টকে ঢুকাইছে, কিন্তু আপনি আগতে অল্প আমার কথাটা কব লাগেছিল। মো কিছু মই তো রেফার করেছিল এনেকে কয়, এনেকে কিবা অল্প ভাল খুব ভালকে কথা বার্তা পাতি আছে, কিন্তু তারপর মিসেসে দেখিছে যে সি পিছ সাইডের উপরে এখন চাকু, যখন চাকু লই আইছিলে সেই চাকু উলিয়াইছে। তেতিয়া মিসেসে মোক অল্প ঠেলি দিলে, ঠেলি দি যে মই অল্প পড়ব খোঁজার লগে লগে সি মোর উপর পড়ি গল, পড়ি গিয়ে মোক চাকুরে এটেক করব খোঁজাত মিসেস উপর জঁপিয়াই ঘুরিল। তেতিয়া মিসেসর এই সো হাতর এই আঙুলিটো পুরো বেয়াকে ফালি গল চাকুরে সেইখানত, তারপর মোক খুব বেয়াকে মারিলে আর কামুড়িলে, তারপর যেটা চাকুখন ছিটিকি গল মিসেসকো খুব বেয়াকে মারিছে, আর মোর ছোৱালীজনীকো মারিছে মারিছে। এই তারপর এনেকে খুব শিওর বাখর পড়া আমার ওসর সুপুরিয়াও আহ, তারপর গোটে রাইজ ওলাই আহিল। ওলাই অহার পিছত পুলিশ প্রশাসনের মানুষ গল, পুলিশ প্রশাসনের মানুষ যাওয়ার পিছত তেখেতক ধরে লই আহে। হেৰি আপোনাৰ কত কত ইঞ্জুৰি হৈছে মই মই দেখা দিব নেকি? মোৰতো মেইনলি তেখেতে মোক ইয়াতে কৰিছে, মাথাত এটেক কৰিছে। কিহেৰে এটা কৰিছে? চুৰিৰে? মোক চাকুৰে প্ৰথমতে চাকুখন লৈছিলে, যেতিয়া চাকুখন ছিটিকি গ'ল তাৰপিছত তেখেতে মোক কামুৰিছে, আৰু এই হাতত কিবা এটা আছিলে মই ইমান ভালকৈ দেখা নাপালোঁ, মোৰ পৰা কিবা এটেক কৰিছে তেখেতে। আপোনাৰ কপালত আৰু ক'ত আঘাত হৈছে? মোৰ কপালত আঘাত হৈছে, এইবিলাকত আঘাত হৈছে, চবতে হৈছেতো। আজি প্রায় ৯:২৫ মান বজাত এজন ব্যক্তি যোনজন এই কিবা পুনিয়ার সোমেন বসুমতারী নামৰ এক্স আর্মি, আজি হঠাৎ গৌতম মেধি স্যারের তাত চেম্বার মানে কোয়ার্টার সোমাই পেলায় কিবা কথা বতরা আরম্ভ করার করে হঠাৎ এখন ডেগার ওলাই চোখা ডেগার এখন উলিয়াই পেলায় মানে উপযোগ করে আক্রমণ করে, আর সেই আক্রমণের ফলত গৌতম মেধি স্যারের ওয়াইফ আর ছোৱালী আর গৌতম মেধি স্যার ঘায়ল হয়। আর এটা বর্তমান সোমেন বসুমতারীকে আমি কারেক্ট করছো, আমার হেফাজত রাখা হয়েছে, আর মেধি স্যার আর ওয়াইফ আর ছোৱালীক স্বস্তি মেডিকেলে পাঠানো হয়েছে ট্রিটমেন্টের কারণে। আর এই সংক্রান্তে একটা গোচর রুজু করা হয়েছে তামুলপুর পিএস কেস নম্বর ৪৫৬২০ আন্ডার সেকশন ৪৪৮ ৪৪৯ ৩২৬ আর ৩০৭ আইপিসি ধারা। কি বার আক্রমণটা আপনার ব্যক্তিগত আক্রেস বলিয়ে কব লাগবে, কারণ কি আগতে কিবা এটা ট্রিটমেন্টক লৈ পেলাই কিবা তর্ক বিতর্ক হয়েছিল বলে আমি গম পাইছো, সো সেই মানে তর্ক বিতর্ক লৈ পেলাই আর পিছত আহি পেলাই আক্রমণ করেছে এনে গম পাইছো। হয় আজি যে ধরনের তামুলপুর পিএচসি পিএচসি আমার সন্মানীয় ডক্টর গৌতম মেধি স্যার স্যারের উপর ওদালগুড়ি সুপার যে সোমেন বসুমতারী ডাঙরে যে আক্রমণ করিলে, ইয়াত মই বাক্সা জেলা নিখিলপুর ছাত্র সন্থার পাবলিক রিলেশন সেক্রেটারি হয়ে কিনে মই ইয়াত গরিহণা দিছো
जहाँ मानने चिकित्सक ऊपर तैनक जी एट आक्रमण इण टाउनपुर अंचल कारण खूब मानी दूषित बोले कब लगे कारण जो बेलि तैनक मानी घटना कौन टाउनपुर हुआ ना और सीकरण मैं प्रशासनक मानी अनुरोध करी व्यक्ति मानने आज घटना कर व्यक्ति मानने उचित मानने शास्ति मानने प्रदान कर लगे और आगंतुक अहर दिन जहाँ मानने डॉक्टर कारण इतना मानने पी एच सी नक तमुलपुर जी मानने मेडिकल आसे इण जहाँ मानने प्रशासन व्यवस्था करेकारण मैं प्रशासन प्रशासनक मैं अनुरोध कर तमुलपुर डॉक्टर मेधिये जीखिनि काम करिसे आमि देखि आसो आजि एई दुर्भाग्यजनक घटनाटो हुआ पर एने बेया लागिसे आरो दुखिये कठोरतम शास्ति पाओक तारे कामना करिसो धन्यवाद तमुलपुरा सुमन गर्टुला रिपोर्ट फर अहम टुडे।